কথায় আছে মাছের রাজা রুই আর শাকের রাজা পুই তো আজকে সেই মাছের রাজা রুই মাছই ভোনা করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন কিভাবে রান্না করলাম দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আফসানা মিমি ব্লকসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে উঠিয়ে নিয়েছি তো মাছগুলো এখন আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেখে নিব কারণ রুই মাছটা আমি ভেজে ভোনা করব লবণ আর হলুদটা দিয়ে দুই পাঁচটায় ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মেখে নিচ্ছি আমি এই যে আর রুই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় দেখতে পারছেন ভালোভাবে দুই পাশটায় আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন চলে যাই মূল রান্নায় রান্না করার জন্য চুলার উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে চার পিস যে মাছ আমি রেডি করে নিয়েছিলাম এই যে মাছের পিসগুলো এখন দিয়ে দিয়েছি একটা সাইড কিন্তু আমি হালকাভাবে ভেজে নিয়েছি এখন অন্য সাইডটাও ভেজে নেওয়ার জন্য মাছগুলো চেঞ্জ করে দিচ্ছি আর রুই মাছের স্বাদ তো সত্যিই অনেক মজার আর যেহেতু একটু বড় খেতে আরও বেশি মজা লাগবে আর রান্না করতেও সত্য কথা আমার অনেক ভালো লাগছিল আমি দুই পাঁচটায় খুব ভালোভাবে মাছগুলো ভেজে এখন উঠিয়ে নিচ্ছি আর আমি মূলত সরিষা তেলে রান্না করি আমার কাছে মনে হয় সরিষার তেলের রান্নাগুলো বেশি মজা হয় আর এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো মাছগুলো উঠে নিয়েছি এখন রুই মাছ বোনা করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি এখন এখানে রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি রসুনের পেস্ট আদা পেস্ট গোটা জিরা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া এগুলো লাগবে আর অন্য কোনো কিছুই দিব না তেলটা এই যে আবার কিন্তু গরম হয়ে যাওয়ার পরে এখন আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা জিরা দেওয়ার সঙ্গে সঙ্গে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেব আপনারা চাইলে এখানে পেঁয়াজ পেস্টটাও ব্যবহার করতে পারেন যখন এই যে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন অন্যান্য যে গুঁড়া মশলা বা পেস্ট করা মশলা আমি রেখেছিলাম সব একসঙ্গে দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আর যে কোনো রান্নায় মশলা কষিয়ে নেওয়ার মধ্যে কিন্তু স্বাদটা লুকিয়ে থাকে আমি এক্সট্রা আরও একটু পানি দিচ্ছি যেন রসুনের বা পেঁয়াজের এক্সট্রা কোনো গন্ধ না থাকে তার জন্য মশলাটা ডাবল পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন তেলগুলো উপরে চলে আসছে তার মানে আমি আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার শেষ এখন আমি চার পিস যে রুই মাছ রেখেছিলাম ভেজে সেগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে কিছুক্ষণ এটা একটু রাখবো মানে কষিয়ে নিব আর কি কষিয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব মশলার সঙ্গে এই পাশ ওই পাশ ভালোভাবে মাছটা একটু কষিয়ে নিচ্ছি দেখতে পারছেন আর আমি সব সময় চেষ্টা করি রান্নাগুলো সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কারণ আমার মনে হয় রান্না সহজই হওয়া উচিত কারণ আমার রান্না দেখে যেহেতু অন্য আরেকজন যদি রান্না করে সেটা সহজ না হলে সে হয়তো বিরক্ত বোধ করবে বা পারবে না এমন কিছু আমার কাছে মনে হয় এই জন্য সব রান্নায় আমি ইজিলি দেখানোর চেষ্টা করি মাছগুলো দিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর পানি দেওয়ার সাথে সাথে এখানে কিছু টমেটো দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ খুব ভালোভাবে রান্না করে নিব আর রান্না করার এই মুহূর্তে আমি ভাবছিলাম যে ধনিয়া পাতাটা দিব না কিন্তু যেহেতু শীতকাল আমার কাছে মনে হচ্ছিল ধনিয়া পাতাটা না দিলে আমার রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে রান্নাটা কিন্তু কমপ্লিট এখন আমি নামিয়ে নেব এই যে আমি কিন্তু মাছগুলো নামিয়ে নিয়েছি দেখতেই পারছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতে কী বলবো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমি যেভাবে মাছটা ভুনা করলাম এভাবে আপনারা রুই মাছটা রান্না করবেন আশা করি নিরাশ হবেন না অনেক ভালো লাগবে খেতে তো আজকে এই পর্যন্তই সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম